नमस्कार, आबार एकटी नतून भिडियो निये चले एसेछि। आज फेब्रुआरी मासेर 7 तारीख। तो एई समय थेके आर किछु माने परिचर्या बा छोटोखाटो टिप्स फलो करले पिटुनिया गाछेर आपनारा आरो अनेक दिन माने आरो मास दुएक आपनारा फुल अनेक बेशी फुल पेते पारेन। तार किछु टिप्स आमी आपनादेर संगे आज शेयार करब, सेटी आपनारा सम्पूर्ण भिडियोटी स्किप ना करे देखबेन, ताहले आपनारा आरो दू तीन मास फुल पेते पारेन। तो भिडियोटी भालो लागले अवश्य चैनलटीके आमादेर सबस्क्राइब करबेन, कारण नित्य नतून भिडियो पावार जन्य आमरा जे नित्य नतून भिडियो बानाई सेटी आपनादेर काछे आगेई ताहले पौंछे जाबे। आर आपनादेर एकटी सबस्क्रिप्शन आमादेर नतून भिडियो बानाते अनेक बेशी अनुप्रेरणा जोगाय। तो विशेष किछु टिप्स आमी आजके बोलबो जेटा आपनादेर खूब सहाय्य करबे काछे फुलटी पावार जन्य। যেমন যে রোজ ফুলতে ফুটছে সেই ফুলের মধ্যে যেগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলি আপনারা কেটে ফেলে দেবেন। ফেলে দেওয়ার পরে দেখবেন তার ওই যে আমরা যেমন শুকনো ফুলগুলিকে সব ফেলে দিচ্ছি সেরকম ফেলে দেবেন। আর শুকনো ফুলটি ফেলে দেওয়ার পরই সাথে সাথে দেখবেন ওখানে সিড তৈরি হচ্ছে, তো ওই সিডের জায়গাটিও আপনারা কেটে ফেলে দেবেন। তো যত শুকনো ফুল আছে সবই ফেলবেন, আর যেখানটা সিড তৈরি হবে সেখানটা অবশ্যই কেটে ফেলে দেবেন। আর পারলে গাছগুলো যেখানে কম সানলাইট আসে সেই রকম জায়গায় এখন থেকে রাখুন, তাহলে কেন সূর্যের তাপটা বাড়ছে পিটুনিয়া, এটা শীতের গাছ যেহেতু অতটা রোদ তো নিতে পারে না, তো সেই জন্য একটু ছাওয়াযুক্ত জায়গায় পিটুনিয়াটা রাখার চেষ্টা করুন গাছগুলোকে। আর শুকনো ফুলগুলো অবশ্যই ফেলবেন, আর সঙ্গে যেখানটায় শুকনো ফুলটা কেটে ফেলে দেওয়ার পরে দেখুন যেখানটা সিড তৈরি হচ্ছে আমি সেটি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এটা হচ্ছে সিড তৈরি হচ্ছে, এই জায়গাটা করে কেটে ফেলে দেবেন। তাহলে দেখবেন আপনারা এখন অনেক দিন ধরে আপনারা ফুল পাচ্ছেন অনেক, আর বেশ ভালোভাবে মানে গাছে ফ্লাওয়ারিং হয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে একটু করে 10 দিনে একবার একটু লিকুইড খাবার দেবেন, আর গাছের গোড়ায় যেগুলি আগাছা হবে সেগুলিও আপনারা তুলে ফেলে দেবেন। তাহলে আর মাটিটা আস্তে আস্তে একটু করে করে সাইডের মাটিগুলো একটু করে খুশিয়ে দেবেন যাতে চুরো থাকে। এরকম এই সব টিপসগুলি ফলো করলে আপনারা এখন অনেক দিন ভালোভাবে পিটুনিয়া গাছের ফুল পেতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রিপশন করবেন আমাদের চ্যানেল।